নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। এই একটি গ্রহের আশীর্বাদে এই পাঁচ রাশি ভিখারি থেকে রাজা হতে চলেছে। বিশাল পরিবর্তন আসতে চলেছে এই পাঁচ রাশির। অবিশ্বাস্য হলেও সত্য হতে চলেছে এই পাঁচ রাশির। কেন আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, দেখুন, কৌশিকরা যে ভিডিওগুলো দেয় কিনা কোনো হাওয়াতে কিন্তু কথা বলি না, সম্পূর্ণরূপে গ্রহের গোচর ধরে কিন্তু আমি আলোচনা করি। শনি গ্রহ এই পাঁচ রাশিকে দিবে মালামাল, অর্থের ঝড় আসতে চলেছে শনি মহারাজের কৃপায়। কোন এই সৌভাগ্যশালী রাশি আমি একে একে আলোচনা করব, এবং আপনারা যারা ভিডিওটি দেখছেন আলোচনাটি অবশ্যই শুনবেন। দেখুন, আপনাদের জন্মকুণ্ডলিতে শনি কোথায় অবস্থান করছে সেটা কিন্তু দেখা একান্ত ইম্পর্টেন্ট। শনি যদি আপনার লগ্ন সাপেক্ষে দুস্থানগত হয়, নিচস্থ হয়, ডিগ্রিগত দিক থেকে দুর্বল হয়, পাপকর্তারই দোষে থাকে, তাহলে কিন্তু এই সময় কিন্তু আপনারা শুভ ফল কিন্তু পাবেন না। আর যদি শনি আপনার শুভ অবস্থাতে থাকে, শনি দেখা যাচ্ছে আপনার যে স্থানে অবস্থান করছে অর্থাৎ মিত্র রাশিতে অথবা সক্ষেত্রিক বা সমমিত্র রাশিতে শুভ নক্ষত্রে শনি অবস্থান করছে, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট কিন্তু দিবে। দেখুন, শনি তো বর্তমানে মার্গী রয়েছে, কিন্তু 4 নভেম্বর 2023 শনি বকরি থেকে মার্গী হচ্ছে। এই বকরি থেকে মার্গী হয়ে এবং 24 নভেম্বর নক্ষত্র পরিবর্তন করে শনি কিন্তু বলবান কিন্তু হচ্ছে। আমি থাম্বেলে একটা কথা লিখেছি, ভিখারি থেকে রাজা করবে শনি এই রাশিগুলিকে। অনেকে বলবেন যে কৌশিকদা ভিডিওগুলো দেখছি কই, আমাদের তো হচ্ছে না। দেখুন, আপনাদের ন্যাকাল চাটে শনির প্লেসমেন্ট কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাগুলো রয়েছে কি না, কর্মযোগ রয়েছে কি না, আপনাদের ক্যারিয়ার ক্ষেত্রে লাভ রয়েছে কি না, আপনার ব্যবসার ক্ষেত্রে লাভ রয়েছে কি না। আমি একে একে স্টেপ বাই স্টেপ আলোচনাগুলো করব। দেখুন, যারা ভিডিওগুলো শুনছেন, আবারও বলছি, যারা প্রচুর ঋণে পড়ে গেছেন, একের পর এক ঋণ থেকে বেরিয়ে আসতে পারছেন না, অবশ্যই সেই জায়গাটায় আমার সাথে কন্ট্যাক্ট করুন। যারা প্রচুর ঋণে পড়ে গেছেন অর্থাৎ জীবনকে একটা অনেক উঁচু স্থানে নিয়ে যেতে পারছেন এবং দু চোখ ভরে স্বপ্ন নিয়ে এগান, এর পাশাপাশি যারা কর্মহীন হয়ে বসে রয়েছেন, আপনার পারিবারিক কলহ চলছে, মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন, সন্তানের জায়গা নিয়ে সমস্যা হচ্ছে, প্রেমের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, বিবাহ হতে হতে বিবাহ হচ্ছে না অবশ্যই, বা দাম্পত্য সুখের জায়গায় বাধা রয়েছে অবশ্যই, এই সময় কিন্তু আপনারা যোগাযোগ কিন্তু করুন। দেখুন, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। আমি আমার অভিধান থেকে না শব্দটি কিন্তু কেটে দিয়েছি, কারণ মানুষ পারে না এমন কোনো কাজ নেই, কিছু সময় লাগবে। দেখুন, প্রতিকার প্রতিবিধান করলে নিশ্চিতরূপে কাজ 100% হবে, আর আমি খুব চ্যালেঞ্জের সাথে এবং দায়িত্বের সাথে কাজ করি এবং সাকসেসের রেটটাও কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু রয়েছে, অর্থাৎ যারা আমি হাত ধরি কি না তাকে কিন্তু টেনে তুলি এবং তার হাত কিন্তু আমি ছাড়ি না, সবার কিন্তু হাত ধরি না, যারা স্যারেন্ডার করে কি না তাদের কিন্তু আমি হাত ধরি। দেখুন, কৌশিক রায়ের কাছে ওই হবে হচ্ছে বলে কোনো কথা নেই, যে পরীক্ষার করি মাটিতে পড়ে না, খুব দায়িত্বের সাথে বলছি, খুব চ্যালেঞ্জের সাথে বলছি। আপনাদের জন্মকুণ্ডলিতে শনির প্লেসমেন্ট কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে এই সময় আপনারা কেমন রেজাল্ট পাবেন। দেখুন, শনির সাড়েসাথী অনেকেরই চলছে, এই শনির সাড়েসাথী নিয়ে অনেকেরই ভয় চলছে, ঢাইয়া অনেকেরই চলছে, কিন্তু এই ঢাইয়াতে অনেকে লাভ করছে, সাড়েসাথীতে অনেকেও লাভ করছে, আবার আপনার শনির মহাদশাতেও অনেকে অনেক উচ্চ স্থানে কিন্তু গেছে। তো দেখতে হবে শনির প্লেসমেন্ট কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে এই সময় আপনারা রেজাল্ট কেমন পাবেন। দেখুন,
আমি একটি কথা আপনাদেরকে আবারও বলি, আপনাদের জন্মকুণ্ডলিতে যদি বড় কোনো দোষ না থাকে, দশা মহাদশা যদি পারমিট করে, নবংশ চার যদি ভালো থাকে, এই সময়ের মধ্যে কিন্তু আপনারা শুভ ফল কিন্তু আপনারা পাবেন। কোন কোন এই সৌভাগ্যশালী রাশি আমি একে একে আলোচনা করব, এবং এর পাশাপাশি আপনাদেরকে একটি কথা আবারও বলছি, যারা ভিডিও দেখছেন হয়তো আপনাদের সাথে মিলছে না, দেখুন এটা একটা সার্বিক বিচার, এটা তো আমি ব্যক্তিকেন্দ্রিক বিচার করছি না। আপনাদের নবংশ চার্টে শনির প্লেসমেন্ট কেমন রয়েছে, ডিগ্রিগত দিক থেকে শনি কেমন রয়েছে, তার উপর নির্ভর করবে যে আগামী দিনে আপনারা শনি থেকে কতটা লাভ পেতে পারেন, সেটা কিন্তু টোটাল ডিপেন্ড করে সেই জায়গাগুলোর উপর। তো এই জায়গাগুলোকে যদি আপনারা বিশেষভাবে প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে যদি মজবুত করতে পারেন, নিশ্চিতরূপে এই সময় আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন। কোন কোন এই সৌভাগ্যশালী রাশি আমি একে একে আলোচনা করতে চলেছি। প্রথম রাশির আমি কথা বলবো, সে রাশি নাম মেষ রাশি। মেষ রাশির আপনাদের কর্মাধিপতি এবং একাদশপতি, দেখুন আপনাদের কর্মাধিপতি এবং একাদশপতি অবস্থান করছে আপনার ঠিক একাদশভাবে, লাভভাবে অবস্থান করছে, এবং রাহু নক্ষত্রে প্রবেশ করছে। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু বড় ধরনের সুবিশাল পরিবর্তন আসতে চলেছে, বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে, কেরিয়ারের ক্ষেত্রে। ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় পেতে চলেছেন। আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে, ডেলি ইনকাম আপনাদের এই সময় কিন্তু বৃদ্ধি হতে চলেছে। নাম্বার ওয়ান রাশি মেষ রাশি। নাম্বার টু রাশি বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের কর্মযোগ, বড় ধরনের কর্মযোগ, সরকারি এবং এমএনসি কোম্পানিতে কর্মযোগ দেখা যাচ্ছে। ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে উন্নতি, ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, এবং বিদেশ থেকে এই সময় আপনারা লাভ পাবেন, ইনকাম আপনাদের গেন এই সময় কিন্তু করবেন। বৃষ রাশি হতে চলেছে মহাসৌভাগ্যশালী রাশি, এবং আপনাদের ডুবে গেছে এমন কাজ আপনাদের সম্পূর্ণ হতে চলেছে। এরপর যে রাশি, সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির আপনাদের কেন্দ্রে ত্রিকোণভাবে অবস্থান করছে, আপনাদের এই সময় সন্তানের জন্য খুব ভালো, যারা সন্তান নিতে চাইছেন সন্তানের ক্ষেত্রে খুব ভালো, যারা শেয়ার বাজারে টাকা লাগাতে চাইছেন তাদের ক্ষেত্রে খুব ভালো, বা যারা অনলাইন ট্রেডিং করতে চাইছেন তাদের ক্ষেত্রে খুব ভালো সময় কিন্তু রয়েছে, এবং আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় কিন্তু আপনারা পেতে কিন্তু চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির এক কথা আমি যদি বলি, ধনবর্ষা হতে চলেছে মকর রাশি। মকর রাশি চাইলেও ভুলতে পারবেন না, আগামী নভেম্বর থেকে আপনাদের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। এক কথায় আমি আবারও বলছি, ভিখারি থেকে রাজা হতে চলেছেন, কারণ শনি মানুষকে যখন দেয় কি না, দু হাত ভরে দেয় আর যখন ফেলে, সে কিন্তু কোনো দিশা কিন্তু পায় না, অর্থাৎ মকর রাশি সাড়ে সাথে চলছে, এবং শেষ চরণে মকর রাশিকে কিন্তু শনি কিন্তু এই সময় আপনাদেরকে কিন্তু বড় ধরনের আর্থিক লাভ আপনাদেরকে কিন্তু দিবে। শনি এই সময় আপনাদের বড় ধরনের মহা পরিবর্তন আপনাদেরকে দিবে, শনি আপনাদের কেরিয়ার ক্ষেত্রে লাভ দিবে, শনি আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের রিকভারি করাবে। এরপর যে রাশি সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো, রোগ ঋণ শত্রুতা এই তিনটি আপনাদের কমবে, যাদের মামলা মকদ্দমা চলছিল সেখান থেকে আপনারা নিশ্চিতরূপে মুক্তি পাবেন, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধ হবে, এবং পাশাপাশি আপনাদের স্বাস্থ্যের জায়গাটা কিন্তু ভালো কিন্তু হতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ভাগ্যক্ষেত্রে সুবিশাল পরিবর্তন আসতে চলেছে, কর্মযোগ আপনাদের দেখা যাচ্ছে, এবং অর্থনৈতিক সফলতা আপনাদের কিন্তু দেখা যাচ্ছে, এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে চলেছেন, এবং আপনাদের এই সময়ের মধ্যে বড় কোনো শুভ সংবাদ কিন্তু আসতে চলেছে। দেখুন যারা ভিডিওগুলো দেখছেন, আমি আবারও বলছি, আপনারা রাস্তার দুষ্ট কুকুরকে অবশ্যই আপনারা খাওয়ান, এবং পাশাপাশি আপনারা বিশেষভাবে শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন, এবং হনুমানজির মন্দির অবশ্যই আপনারা যান, হনুমান চল্লিশ আপনারা পাঠ করুন,
দেখবেন শনির যে নেগেটিভ প্রভাবগুলো রয়েছে কিনা সেখান থেকে মুক্তি পাবেন। এবং পাশাপাশি শনিকে মজবুত করতে গেলে আপনারা শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে এই সময় কিন্তু আপনারা শনি থেকে কিন্তু লাভ কিন্তু পাবেন। অর্থাৎ শনি এই সময়ের মধ্যে বড় ধরনের আপনাদের পরিবর্তন নিয়ে আসতে চলেছে এবং এই সময়ের মধ্যে আপনাদের মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা হতে কিন্তু চলেছে। শনিকে ভালো করতে গেলে বাস্তবে যারা নির্ধনী তাদেরকে কিছুটা হলেও সাহায্য করুন এবং রাস্তার দুস্থ কুকুরকে অবশ্যই খেতে দিন। এবং যাদের সমস্যা হচ্ছে অবশ্যই আমার সাথে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। আমি একটি কথা আবারও বলছি, চ্যালেঞ্জের সাথে এবং দায়িত্বের সাথে কাজ করি, অবিশ্বাস্য হলেও সত্য হতে চলেছে, সুবিশাল পরিবর্তন আসতে চলেছে এই পাঁচটি রাশির। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে। নমস্কার, ধন্যবাদ।